আলমখা আসবে আলিব আবি তালেবা তালা আনহ সমিত বিভারের দর্শক মানুষ আসসালামু আলাইকুম ওরমতো আবরকাত আমরা এই পর্বে আলিব না আবু তালেব রাজিয়াল তালা আনহার সম্পর্কে আলোচনা করবো সপ্তম ভিডিও ক্লিপে আলিব না আবু তালেব রাজিয়াল তালার জন্ম হলো হিজরতের তেইশ বছর আগে র মাসের তেরো তারিখে এবং মৃত্যু হলো সতেরো হাজার ইংরেজি হিসেবে যদি আমরা ধরে নেই তাহলে সেটা হবে পাঁচশো নিরানব্বই পাঁচশো নব্বই নিরানব্বই খ্রিস্টাব্দে একুশে নমদান এবং সাতাশে জানুয়ারি ছশো একষট্টি খ্রিস্টাব্দ আমি আবার বলি সনটি আলিবাবতালি বিজুল্লাহ আরবি হিজরি হিসেবে তার জন্ম হিজরতের তেইশ বছর আগে তেরোই রজব যা ইংরেজি হিসেবে হচ্ছে সতেরো মার্চ পাঁচশো নিরানব্বই খ্রিস্টাব্দ এবং তার মৃত্যু হলো একুশে রমজান চল্লিশ হিজড়ি আমি আবার বলি একুশে রমজান চল্লিশ হিজড়ি সনের এবং ইংরেজি হলো সাতাশ জানুয়ারি ছশো একষট্টি খ্রিস্টাব্দ কারেকশন করলাম আগের কথাটি আলিবাবু তালেব রাজা তাল আনহু তিনি তার নাম হলো আলি ইবন আবু আলিব ইবনে আব্দুল মত্তার ইবনে হাসিম ইবনে আব্দুল মুনাফ ইবনে কোসাই কোরসি মানুষ আসল বংশের রসল আসলামের সচাত ভাই আবু তালেব সন্তান আবুল হাসান আল কোরসি বাচ্চাদের মধ্যে ছোট বাচ্চাদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেন তিনি এবং তিনি জান্নাতের যে দশজন সুসংবাদপ্রাপ্ত প্রাপ্ত তার মধ্যে অন্যতম ইসলামের চতুর্থ খরিফা তিনি মাহমুবের মেয়ে ফাতেমা তালা আনহা জান্নাতের সর্দারিনী মহিলাদের সর্দারিনী তাকে বিবাহ করেছেন এবং তিনি হাসান হোসেনের পিতা হাতে মারা জল্ মানবের চাষত্ব ভাই সরাসরি ভাই না যেহেতু চাষত ভাই এ জন্য চাশত ভাই ইসলামে নিজের শাশ্বত ভাতি থেকে ব্যবহার করতে পারে সরাসরি ভাতিটাকে ব্যবহার করতে পারে না তো এই হিসেবে অনেকে প্রশ্ন করতে পারে ফাতেমা আল্লাহ আনহা তো চাচা হচ্ছে চাষা সরাসরি না অন্য দাদার পক্ষ থেকে অর্থাৎ মহানবীলা সাল্লামের পিতা আব্দুল মোতালিব মহানব ইসাল্লা পিতা আব্দুল্লাহ তো এই জন্য ফাতেমার দাদা হলো আবদুল্লাহ আর আবু তারেব পিতা এই দেখতে আবু তারেব তার আবদুল্লার ভাই অর্থাৎ দাদার ভাইয়ের ভাইয়ের দাদার দাদা ভাইয়ের নাতি তিনি দাদা দাদার ভাইয়ের ছেলে আলী রাজা দাদার ভাইয়ের ছেলে সুতরাং সরাসরি আত্মীয় না অন্য দাদার পক্ষ থেকে বিবাহ যায় ইসলামে কোন আপত্তি এবার আসি তিনি তার বৈশিষ্ট্যের মধ্যে কোরআনের যে লেখক ওহির লেখকের মধ্যে আলী রাজার অন্যতম এবং তিনি কোরআন মহানবিশ্বাসমের যুগে কোরআন লেখার কাজ করতেন সাদেবন আব্বাস সাদেব নাবি আকাস রাজিল্লা তালাম থেকে বর্ণিত রসল্লা সাল্লা সাল্লাম তবুকের যুদ্ধে বের হলেন এবং আলীকে দায়িত্ব দিলেন যে আমার অনুপস্থিতি তুমি এখানে থাকবে তখন তিনি বললেন আমাকে মহিলাদের যেমন ছোটো ছোটো বাচ্চাদের সঙ্গে রেখে যাবেন আল্লাহ সুল তার প্রসিদ্ধ সেই হাদিস বলেছেন তখন তুমি কি রাজি না আন্তা কুন আমিনী বি মঞ্জিরাতে হারুন বি মোসা ইল্লা আন্না লাইসা বি নবী বা আদি ইল্লা নাহ লাইসা লাইসা নবী গুন বা আদি ইহু লাইসী গুন বা তোমার কি তুমি কি রাজি না যে তুমি আমার কাছে যেমন মুসা আলা কাছে হারুন ছিল তেমন ভাবে আমার কাছে এমন হবে হারুনের ভাই যেমন মোসা আমার ভাই তুমি হবে তবে হ্যাঁ আমার পরে কোনো নবী নাই তুমি নবী না হারুন আসলাম নবী ছিল তুমি নবী না ভাই সহিবর হাদিস চারশো চার হাজার চারশো ষোলো এটা বিশাল ফজর খাস ফজর যেটা অন্য সাহাবিন না নাই ফজলত টি হয় খাস ফজলত বিশেষ ব্যাপারে তাছাড়া বলেছেন একজন এমন মানুষ কালকে এমন ব্যক্তির হাতে আমি কি দিব পতাকা তুলে দেব ইসলামের যে আল্লাহ তালা তার হাতে ইসলামের বিজয় দান করবেন খাইবার বিজয় করবে আল্লাহ তালা যাকে আল্লাহ এবং ভালোবাসে যাকে যে আল্লাহ এবং রসুলকে ভালোবাসে এবং আল্লাহ এবং রসুল তাকে ভালোবাসে মানুষ তো সবাই অপেক্ষা ছিল সে রাত্রে যে কাকে দেবেন আল্লাহ সকাল হলো প্রত্যেকে আশা করছে তাকে দেবে মানব ইসাল্লাহ জিজ্ঞাসা করলেন আলী না তালেব কোথায় তখন বললেন যে তার চোখের সমস্যা সভ্যতা করছে হে আল্লাহ রসুল তখন বললেন আমার কাছে পাঠিয়ে দাও তাকে নিয়ে আসা হলো মানব ইসলাম চোখে দুই চোখে থুতু দিলেন এবং তার শেফার জন্য দোয়া করলেন আল্লাহ তাকে সেফা দিলেন এবং কোন ধরনের ব্যথাই থাকলো না আর আল্লাহ ইসলামের ঝান্ডা তুলে দিলেন এবং তার হাতে আল্লাহ ফাইবার বিজয় দান করলেন ফাইবারের সেই কিল্লাগুলো বিজয় হলো সেদিন মুসলিমগণ তার হাতে বায়াত হতে বায়াত করলেন পঁয়ত্রিশ হিজড়িতে ওসমান আফান রাজন শহীদ হওয়ার পরে এবং তার খেলাফত পাঁচ বছর পর্যন্ত কি ছিল কন্টিনিউ ছিল অর্থাৎ পাঁচ বছর তিনি খেলা ছিলেন একদিন তিনি সালাত আদায়ের জন্য বের হয়েছেন আব্দুর রহমান মুজিম তাকে আঘাত করে কঠিন আঘাত এবং তিনি শহীদ শাহত বরণ করেন রমজান মাসের রমজান মাস ছিল সেটা চল্লিশ এবং খ্রিস্টাব্দ হিসেবে ছয়শ একষট্টি খ্রিস্টাব্দ আসসালামু আলাইকুম ওরহামুল